স্কোয়াডে অটো চয়েস লিটন সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচেই চট্টগ্রামের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ এই সিরিজের পরবর্তী দুই ম্যাচ মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে আর এই দুই ম্যাচের জন্য স্কোয়াডে তিনটি পরিবর্তন এনে গতকাল পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যদিও স্কোয়াডে পরিবর্তনের পরও টিকে গেছেন নিজেকে হারিয়ে খুঁজতে থাকা উইকেটরক্ষক লিটন কুমার দাস বিসিবির দুই ম্যাচের স্কোয়াড টি টোয়েন্টিতে দশ মাস পর স্কোয়াডে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্রাম থেকে ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও চোট কাটিয়ে ফিরেছেন সৌম্য সরকার আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা পেসার শরীফুল ইসলাম আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ ইমন এর মধ্যে আফিফ ও ইমন কোনো ম্যাচ না খেলেই স্কোয়াডের বাইরে চলে গেলেন